আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চ্যানেল স্বপ্নদেবী 24 এর পক্ষ থেকে জানাই স্বাগতম। সুন্দরবন কুরিয়ার সার্ভিস একটি জনপ্রিয় কুরিয়ার সার্ভিস। অনেকেই আমাদের কাছে বিভিন্ন ব্রাঞ্চের মোবাইল নাম্বার জানতে চাই, তো আজকে আমি এই ভিডিওতে বিভিন্ন শাখার বিভিন্ন মোবাইল নাম্বার আর লোকেশন, ঠিকানা সব কিছু আজকে দেখাবো আপনাদের। তো আমাদের এই চ্যানেলে যারা নতুন এসেছেন, যেহেতু এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস, সেটা প্রত্যেকেরই কোনো না কোনো সময়ে দরকার লাগবে, তো এটা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিস যে কোনো সমস্যায় এই চ্যানেলটিকে আপনি কমেন্ট করে জানাবেন, আশা করি সমাধান পেয়ে যাবেন। হ্যাঁ, তো আমরা কথা না বাড়িয়ে চলেন মূল অংশে চলে যাই। দেখেন এখানে লেখা আছে যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ব্রাঞ্চ লিস্ট, লোকেশন, অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার। তো আমরা এখান থেকে জানতে পারবো সুন্দরবন কুরিয়ার সার্ভিস ঠিকানা ও মোবাইল নাম্বার। তো এর আগে আমরা আরেকটি ভিডিওতে ঢাকা ডিভিশনের সকল ব্রাঞ্চের নাম্বার এবং অ্যাড্রেস দিয়েছিলাম, তো আজকে আমরা ঢাকার বাইরে কিছু ব্রাঞ্চের অ্যাড্রেস ও লোকেশন দেখবো। দেখতে পাচ্ছি আমরা ফরিদপুর, সান্তানা এজেন্সি ফরিদপুর, কামারপুর বাজার এজেন্সি, বিভিন্ন চাঁদপুর, বিভিন্ন ব্রাঞ্চের নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে। আপনার এখান থেকে নাম্বার সংগ্রহ করতে পারবেন, নাম্বার সংগ্রহ করে ফোন দিয়ে জানতে পারবেন যে তাদের অফিসটা কোন জায়গায়। এখানে অনেক গোপালগঞ্জ, গাজীপুর বিভিন্ন ব্রাঞ্চের নাম্বার আছে, কিশোরগঞ্জ। আপনারা যে কোনো সারা বাংলাদেশ মধ্যে যে কোনো ব্রাঞ্চের নাম্বার নিতে পারবেন এখান থেকে। তো আমি এটার পুরো লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ক্লিক করে সরাসরি এই পুরো পেজের ওয়েবসাইটে যেতে পারবেন। তো সুন্দরবন নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টের মধ্যে জানাবেন, কীরকম ভিডিও বানালে আপনাদের সুবিধা হয় সেইটাও আপনি কমেন্টে জানাতে পারেন, তাহলে আমরা ওইরকম ভিডিও বানাতে চেষ্টা করবো। হ্যাঁ, এখানে সকল ব্রাঞ্চের নাম এবং নাম্বার দেওয়া আছে, আপনারা একটু করে দেখতে থাকুন। নারায়ণগঞ্জ, সোনারগাঁও, বিভিন্ন ব্রাঞ্চের নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে কানেক্ট করে নিতে পারবেন। তো অনেকগুলোই খালি রয়েছে জায়গা, যেগুলো খালি রয়েছে এগুলো কোনো এজেন্সি কোনো তেমন সার্ভিস সচরাচর হয়নি, এই জন্য এটি খালি রয়েছে। তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে, লাইক করবেন, শেয়ার করবেন, আপনারা বন্ধু বান্ধবকে শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী কিরকম ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আশা করি এরকম ভিডিও বানাতে চেষ্টা করব।